শিক্ষা মন্ত্রায় তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আমরা এসডি 4000 ওয়াইফাই অ্যাকশন ক্যামেরার র ফুটেজ রিভিউ পার্ট 2 নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আশা করি এই ক্যামেরা কিনবার ডিসিশন নেওয়ার জন্য এটা তোমাদের হেল্প করবে। এই সময় আমরা এফওভিটাকে মেটেল করে নিয়েছি। প্রথমে আমরা যে শুট করছিলাম সেটা ছিল হোয়াইটে, এখন আমরা মেটেলে শুট করছি। দেখা যাক মিডলে কীরকম আসে। ওয়াইডের ফিল্ডটা একরকম, মিডলের ফিল্ডটা অনেকটাই আলাদা টাইপের। তো আমরা এই মুহূর্তে চেষ্টা করছি ফিল্ড অফ ভিউটাকে মিডল নিতে, আর দেখতে মিডলে কীরকম ভিউ আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমরা শ্যুট করছি ন্যারো ফিল্ড অফ ভিউয়ে নয়, এটা মিডল ফিল্ড অফ ভিউয়ে আমরা শ্যুট করছি। আমরা চেষ্টা করব এরপরে ন্যারোটাও একবার শ্যুট করতে, যদিও এই জায়গায় হোয়াইটটা মেটেলটা আর ন্যারোটা তিনটে কীরকম পারফর্ম করে সেটা আমরা দেখতে চাইছি। এই মুহূর্তে আমরা আছি মেটেল ফিল্ড অফ ভিউয়ে, অল্প জায়গায় দেখাচ্ছি, আমরা দেখতে চেষ্টা করছি অল্প জায়গায় ছবিটা কীরকম দেখতে লাগে। এখানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি জানতে চাও তাহলে বলবো হ্যান্ড হেল্ড স্টেবিলিটি অত্যন্ত খারাপ, আর এটা লো লাইট পারফরমেন্স বলতে পারো, কারণ এখনও অতটা ব্রাইট সান নয়, সেটা নিজেরা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। আসলে কি জানেন, মানুষকে নিয়েই সব থেকে বেশি সমস্যা। খুব সুন্দর জায়গা এটা, আমাদের বর্ধমানে অনেকেরই খুব পছন্দের একটা জায়গা, মর্নিং ওয়াকের জন্য বলুন বা ইভিনিংয়ের জন্য বলুন। বিকালে এই জায়গাটা এসে বসলেও মানুষের খুব ভালো লাগে, অনেকেই আসেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই মানুষই যে জায়গাটায় নিজেরাই এসে বসে, নিজেরা ব্যবহার করে, সেই জায়গাটাকে নোংরা করতে ছাড়ে না। যখন যেরকম খুশি যেমন খুশি নোংরা আবর্জনা ফেলে ভর্তি করে, একবারের জন্যও ভাবে না যে যখন পরে নিজেরা আসবো তখন আমাদের নিজেদেরও খারাপ লাগবে যে এই জায়গাটা কেন এতটা নোংরা। আর তখন কিন্তু মনেও পড়বে না যে আমরাই এই জায়গাটাকে নোংরা করেছি, বা হয়তো গতকালই আমি এখানে চিপসের প্যাকেট ফেলেছি। আরও সে তো চিপসের প্যাকেট খুব সাধারণ কথা বললাম, এছাড়াও নানা রকম নোংরা আবর্জনায় ভর্তি আছে, হয়তো ফুটেজে কিছু কিছু দেখতে পাবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সেটাকে বাদ দিয়ে নিতে। অ্যাকচুয়ালি এই সময় ক্যামেরাটা আনা উচিত ছিল, ক্যামেরাটা আমি আনিনি, কিন্তু ক্যামেরাটা নিয়ে এলে কিছু ক্লোজ আপ নিতে পারতাম, ভাল লাগতো। এখানে বালি তোলার কাজ চলছে, দেখবেন হয়তো ফুটিংয়ে ব্যাপারটা, ফুটেজে ব্যাপারটা দেখতে বেশ ভাল লাগবে। এখন আমরা ন্যারো এফওভি দিয়ে শ্যুট করছি। এই মুহূর্তে ফিল্ড অফ ভিউটাকে আমরা ন্যারো করে নিয়েছি, দেখা যাক ন্যারো ফিল্ড অফ ভিউয়ে কীরকম লাগে। আমরা এদিক থেকে একটুখানি শ্যুট করবার চেষ্টা করব, দেখা যাক এদিক থেকে কেমন লাগে। এরপর আবার খানিকটা অফ রোডিং, তারপরে অন রোডিং। জানি না হাওয়ার সাউন্ডে কতটা কি আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে। এই রাস্তাটাতেই আরও একবার আমি দেখাবো তোমাদের, তাতে করে এটা অফ রোডিংয়ের ফিলও দেবে, তোমরা বুঝতে পারবে জার্ক কতটা আছে, স্টেবিলিটি কতটা আছে। অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে এই মুহূর্তে আমি একটা ভয়েস ওভারই দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যখন এক্সপোজারটা চেঞ্জ হচ্ছে, মানে লাইটটা যখনই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, মানে ধরো খুব ব্রাইট লাইট থেকে যখন আমরা একটু ডার্ক জায়গায় আসছি, যেমন এই দেখতে পাচ্ছ আলো ছায়া এরকম একটা ব্যাপার চলছে, এই জায়গাগুলো যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে ভিডিওটা মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে, মানে জাস্ট ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য ভিডিওটা থেমে গিয়ে আবার স্টার্ট হচ্ছে। এটা একটা প্রবলেম যেটা আমি এসডি 4000 ওয়াইফাই রিসেন্ট ক্যামেরাটার মধ্যে দেখতে পাচ্ছি, বারবার এটা ফিল করতে পারছি আমি। আর এই জিনিসটা আরও বেশি ফিল করা যাচ্ছে যখন এটা রাতের দিকে হচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো, বিভিন্ন সময়ের ভিডিও করে দেখাবো আমি, একদম ডার্কনেস, যেখানে লো লাইট বলতে একদম ডার্কনেস, রাতের অন্ধকারে যেখানে কোনো লাইট নেই, শুধু গাড়ির লাইটটুকু অ্যাভেলেবল, সেই জায়গাতেও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওগুলো করে, বা একদম সন্ধ্যের বেলায় তখনও কীরকম লাগছে দেখাবো, প্রত্যেকটা র ভিডিও তোমাদের আমি দেখাবো, তোমরা সেটা দেখবে।
তাতে করে তোমাদেরও সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে এই ক্যামেরাটা তোমাদের কেনা কি উচিত বা উচিত নয়, মানে অ্যাকচুয়ালি তোমাদের যে রিকোয়ারমেন্ট এই ক্যামেরাটা সেটা ফুলফিল করবে কি না এটা তোমরা বুঝতে পারবে। সেটার জন্য আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা সম্ভব, আমি আন্দাজেই কিনেছিলাম, একটা ভাবনা চিন্তা নিয়ে কিনেছিলাম, সেটা কী ভাবনা কেন করেছি সেটা আমি বলবো পার্ট বাই পার্ট। ফার্স্ট পার্ট আমাদের হয়ে গেছে, এটা সেকেন্ড পার্ট চলছে, এরপরে থার্ড পার্ট আছে, ফোর্থ পার্ট আছে, আনএডিটেড র ফুটেজ তোমাদেরকে আমি দেব আমার এই ইউটিউব চ্যানেলে, শুধুমাত্র এটুকু এনশিওর করার জন্য যে তোমরা কেনার আগে যেন একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাও কীরকম হতে চলেছে এই ক্যামেরাটা। এখনও এই ভিডিওটা তোমরা দেখলে আরও আরও বেশ কিছু আইডিয়া এখানে পেয়ে যাবে, তো আমরা সেটা তোমাদেরকে দেখাবো, সেটা আমরা সবাই মিলে এনজয় করব, চেষ্টা করব বুঝতে। তবে আমার যেটা মনে হচ্ছে এক্সপোজারে দেখো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, লেফট সাইডের কালারটা স্কাইয়ের আছে কিন্তু রাইট সাইডে মানে যেদিকে সানলাইটটা রয়েছে, সান যেদিকে আছে সেদিকটা দেখো একদম ডিসকালার্ড হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, এটা খুব একটা ভালো লাগছে না। দেখা যাক পরেরটায় কীরকম হয়। এখানে ছোট করে তোমাদের একটা ওপিনিয়ন দিয়ে রাখি, আমার যেটা মনে হচ্ছে যদি তোমরা এটাকে মেন ক্যামেরা হিসাবে ইউজ করতে চাও তোমার ভিডিওতে, সেটা তোমার মোটো ব্লগিং হতে পারে, ট্রাভেল ভিডিও হতে পারে, যাই হোক, এটাকে তুমি কখনোই তোমার মেন ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবে না। দেখো এখন হেলমেট মাউন্ট করে নর্মাল রোডে অতটা জার্ক নেই, স্টেবিলিটি খারাপ না, ঠিক আছে চলে যাবে, কারণ তুমি যখনই এটাকে স্টেবিলাইজ করতে যাচ্ছ না তখন ভিডিওটা একেবারে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। চলো এখন রটা দেখে নিই। এরপর আমরা এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যে সার্ভিস রোডটা আছে সার্ভিস রোড দিয়ে আমরা একটু চালাবো, এক্সপ্রেসওয়ের কিছু ফুটেজ আমরা নিতে চেষ্টা করব। এখনো পর্যন্ত সেরকম স্পিডে চালানো হয়নি, উইন্ড কাট কতটা করতে পারছে ক্যামেরা, উইন্ড ব্লো কতটা লাগছে ক্যামেরাতে সেটা আমরা দেখার জন্য একটুখানি একটু ফাস্ট চালাবো, খুব বেশি নয়, 50 যেটা নর্মাল আমার চালানো স্পিড। আমি নর্মাল 50-তেই গাড়ি চালাই, এখনও আমরা 50-তে পৌঁছাইনি, এই মুহূর্তে আমরা 50-তে ড্রাইভ করছি, দেখা যাক কীরকম কী উইন্ড লস লাগে। 50-তে ড্রাইভ করলেই আমরা মোটামুটি বুঝে যাবো উইন্ড লস কতটা হচ্ছে বা সেই উইন্ড লসটা আমাদের অরিজিনাল অডিওটাকে কতটা রাখতে পারে বা অরিজিনাল অডিওটার আদৌ কোনো ইউটিলিটি থাকে কি না। আমার মতো করে আমি চেষ্টা করলাম তোমাদেরকে সব রকম বিষয়েই একটা আইডিয়া দিতে। দেখো এখন আমি যখন শ্যুট করছি সব জায়গাগুলোতেই তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা কুয়াশা মতো রয়েছে, একটুখানি হেজিনেস রয়েছে, লাইটও খুব ব্রাইট নয়, জাস্ট সকালবেলাতে সানরাইজের একটু পরেই, মানে ধরো এখন টাইম প্রায় ওই 7:30-8 এরকম হবে, এই সময়ে এই লাইটে কীরকম কী যাচ্ছে তোমরা দেখতেই পেলে। তবে আমি যেটুকু বলছি যখন আমি মানে সূর্যের দিকে গাড়ি চালাচ্ছি বা সূর্যের দিকে যখন আমি শ্যুট করছি মানে সোজা হিসাবে আমার লেন্সের দিকে যখন সামনে যখন সানলাইটটা রয়েছে তখন কিন্তু সত্যিই ফুটেজগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যদি আমার কথা বলো আমি লো লাইট শ্যুট করতে ভালোবাসি, আমার জন্য লো লাইট খুব বেটার, আমার মজা লাগে এটা শ্যুট করতে, কিন্তু যখন আমরা উল্টো দিকে যাচ্ছি মানে পিছনে সান রেখে যখন আমরা শ্যুট করছি তখন অতটা খারাপ লাগছে না। বাট স্টেবিলিটির কথা যেটা একটা খুব ভাইটাল পয়েন্ট, এইটা তোমরা বারবার দেখবে, এটা খুব 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 ভালো করে দেখার বিষয়। আর একদম শেষে তোমাদের জন্য 1080p-তে 30fps-এ শ্যুট করে সেটাকে যদি 50% স্লো করে দিই তাহলে কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটাও দেখো। আর তার সঙ্গে এটা দেখতে দেখতে আরেকটা কথা মনে রেখো, সবে দুটো পার্ট আমাদের হয়েছে এই র ফুটেজের রিভিউটার, এখনও আমরা 2-3 পার্ট, আশা করি আরও 3 পার্ট, মানে 5 পার্ট আমি বানাবো এটার ওপরে, আর তোমাদেরকে তার ফুটেজগুলো র ফুটেজগুলো আমি এইভাবেই দিতে থাকবো যাতে তোমরা একটা পুরো আইডিয়া পেয়ে যাও। সেই জন্য আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নোটিফিকেশানটা অন করতে ভুলবে না, ঘন্টা যে বাটনটা সেটা অবশ্যই একবার প্রেস করে নিয়ে আমাদের সঙ্গে থাকবে। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি আরও এরকম একটা র ফুটেজ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত
গুড বাই।